প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি পারেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আগামী লিকে খেলার ভয় দেখে লাভ নেই বললেন রাশিক মেওর লিটন জ্বালানি তেলের দাম কমলো লিটারে 5 টাকা রাজশাহীতে ভাড়া বৃদ্ধি ছাড়াই অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার হঠাৎ করে রাজশাহীতে চলতে শুরু করেছে টাউন সার্ভিস শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অটো পার্সের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে রাজশাহী মহানগরীতে হঠাৎ করেই গত রবিবার সকাল থেকে শুরু হওয়া অটো ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে রাজশাহী মহানগর ইজি বাইক চালক শ্রমিক সমিতি সোমবার বিকেলে নগর জুড়ে ত্রিশটি সিটি বাস সার্ভিস চালুর পর তারা এই সিদ্ধান্ত নেয় জানতে চাইলে সোমবার সন্ধ্যায় রাজশাহী মহানগর ইজি বাইক চালক শ্রমিক সমিতির সভাপতি মফিজ বলেন গাড়ি বন্ধ রাখা সম্ভব নয় সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম লিটন বাইরে আছেন তাই আমরা আপাতত গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছি মঙ্গলবার থেকে গাড়ি চলবে পরবর্তীতে আমরা বিষয়টি নিয়ে মেয়রের সাথে আলোচনা করব এর আগে গত রবিবার হঠাৎ করেই অটোরিকশা ধর্মঘটের ডাক দেওয়া হয় এতে শিক্ষানগরী রাজশাহীর শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ নগরীতে চলাচল করতে চরম ভোগান্তিতে পড়ে সোমবার পর্যন্ত নগরীতে অটোরিকশা চলাচল বন্ধ থাকায় ভোগান্তি কমাতে বিকেল থেকে পুরো মহানগরী জুড়ে আপাতত ত্রিশটি সিটি সার্ভিস বাস চালু করেছে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ এতে করে রিক্সা চালকদের অতিরিক্ত গলা কাটা ভাড়া আদায়ের কবল থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছে যাত্রীরা রাজশাহী নগরীতে হঠাৎ করে চলতে শুরু করেছে টাউন সার্ভিস বাস সোমবার সকাল থেকে সাতটি বাস নগরী ও আশেপাশে এলাকায় চলাচল শুরু করে পরিবহন সংশ্লিষ্টরা জানান প্রাথমিক পর্যায়ে কাটাখালী থেকে শুরু করে তালাইমারি হয়ে সাহেববাজার ও কোর্ট এলাকা ঘুরে বর্ণালি মোড় হয়ে কামারুজ্জামান চত্বর রেলগেট থেকে নওহাটা পর্যন্ত চলাচল করবে ভদ্রা মোড় হয়ে আরেকটি রুট পরিকল্পনার পর্যায়ে রয়েছে প্রথম দিনে বাস চলাচলের অভিজ্ঞতা নিয়ে চালক ও সহকারীরা জানিয়েছেন প্রথম দিনে খুব বেশি লোক না হলেও তেল খরচ উঠেছে যেহেতু ভাড়া নির্ধারণ হয়নি প্রথম দিনে যাত্রীরা খুশি মনে যা দিচ্ছেন তাই নেওয়া হচ্ছে বাস মালিক কর্তৃপক্ষ রাজশাহী গ্রুপের সাধারণ সম্পাদক মতিউরফক জানান হঠাৎ করে অটো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রবিবার ভোর থেকে নগরবাসী দুর্ভোগের মধ্যে রয়েছে নগরবাসীর সুবিধার্থে টাউন সার্ভিস চালু করা হয়েছে প্রাথমিকভাবে পাঁচ থেকে সাতটি বাস চলাচল করবে নগরীর ভেতরে প্রয়োজন পড়লে এই সংখ্যা আরও বাড়ানো হবে ডিজেল অকটেন পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে পাঁচ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার সোমবার রাত থেকেই এ দাম কার্যকর হবে বলে নিশ্চিত করেছে জ্বালানি বিভাগ রাতের মধ্যে এটির প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করে রবিবার প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এর পরদিনই দাম কমানোর সিদ্ধান্ত নিল সরকার কিন্তু বিশ্ববাজারে তেলের দাম অনেক বেড়ে গেছে আবার একশো পঞ্চাশ মার্কিন ডলারে উঠেছে প্রতি ব্যারেলে তিনি বলেন এই পরিস্থিতিতে আমরা কতটুকু সমন্বয় করতে পারব কারণ এখানে ভর্তুকির একটা বড় অংশ যোগ হবে আবারও যখন একশো টাকা প্রতি লিটার ডিজেলের দাম ছিল তখন আট টাকার ওপরে ভর্তুকি ছিল এখন হয়তো সে টাকাটা আরও বাড়তে পারে এসব পর্যালোচনা করে আমরা দেখবো তারপরে সিদ্ধান্ত নেব এর আগে রবিবার ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিটন বলেছেন দেশে আর তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই বিশ্বের উন্নত দেশগুলোর মতোই ক্ষমতাসীন সরকার ক্ষমতায় থেকে নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হবে আওয়ামী লীগকে খেলার ভয় দেখিয়ে লাভ নেই আওয়ামী লীগ কখনো চোরা পথে ক্ষমতায় আসেনি 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার বিকেলে পৌর পার্কে বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অরাজক পরিস্থিতির চাপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে শোক সমাবেশে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন চাপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন চাপাইনবাবগঞ্জ এক আসনের সংসদ সদস্য ড শামিল উদ্দিন আহমেদ শিমুল ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি নগায় চাতাল শ্রমিকদের মজুরি দ্বিগুণ করা সহ আট দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা চাতাল ও অটো শাটার শ্রমিক ইউনিয়ন সোমবার সকাল সাড়ে দশটায় এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় শহীদ মিনার পাদদেশে শ্রমিক সমাবেশে মিলিত হয় জেলা চাতাল ও অটো শাটার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে সিপিবির কেন্দ্রীয় সদস্য ও রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না সিপিবির নওগাঁ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মহসিন রেজা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বলেন বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জেলা চাতাল শ্রমিকরা নিদারণ দুঃখ কষ্টে দিনযাপন করছে এ অবস্থায় নারী শ্রমিকদের ন্যূনতম মজুরি তিনশো টাকা এবং পুরুষ শ্রমিকদের মজুরি পাঁচশো টাকা নির্ধারণের দাবি করেন বক্তারা জ্বালানি তেল পরিবহন ভাড়া সহ দ্রব্যমূল্য বৃদ্ধি এবং পুলিশ কর্তৃক ছাত্র নেতা হত্যার প্রতিবাদে নাটোরের নলডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির উদ্যোগে সোমবার বেলা বারোটার দিকে নলডাঙ্গা হাই স্কুল মাঠে এই কর্মসূচি পালন করা হয় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক সদস্য সচিব রহিম নেওয়াজ সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য শহীদুল ইসলাম বাচ্চু নলডাঙ্গা উপজেলা বিএনপি সভাপতি আতিকুর রহমান তালুকদার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ সহ নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন মাদার অফ মাফিয়া শেখ হাসিনার গণভবন দখল করে আইনা ঘর ভেঙে অন্যায় অবিচারের কবল থেকে দেশকে মুক্ত করে প্রকৃত স্বাধীনতা এনেই আমাদের সংগ্রামের পরিসমাপ্তি টানব ইনশাল্লাহ এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ